যে ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় থাকত মুখরিত, সে ক্যাম্পাস আজ নীরব নিস্তব্ধ। যে শহরের রাস্তাঘাট অলিগলি থাকত লোকে লোকারণ্য, সে কোলাহলপূর্ণ সড়কে আজ শুনশান নীরবতা। হ্যাঁ বন্ধুরা, আমি আমাদের বর্তমান অবস্থার কথাই বলছি। নোভেল করোনা ভাইরাসের কারণে দেশ ও দোষের স্বার্থে আমাদেরকে আজ গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে। শিক্ষক শিক্ষার্থী কেউ তাদের প্রাণের বিদ্যাঙ্গনে আসতে পারছে না। জ্ঞানার্জনের নেশায় বুঁদ হয়ে থাকা শিক্ষার্থী আজ দিশেহারা। অগ্রগতির পানে ছুটে চলা শিক্ষক আজ উদ্বিগ্ন। কি হবে আমাদের, কি হবে আমাদের নতুন প্রজন্মের? তবে কি আমরা থেমে যাব? থমকে দাঁড়াবে আমাদের অগ্রযাত্রা? না না, আমরা স্তব্ধ হতে পারি না। আমাদের অপ্রতিরোধ অগ্রযাত্রা এই সর্বনাশী করোনা থামিয়ে দিতে পারে না। আমাদের সোনার বাংলা এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে, তাই প্রযুক্তি ব্যবহার করে আমরা দূর করতে পারি সকল প্রতিবন্ধকতা, খুলে দিতে পারি সকল রুদ্ধ দ্বার, ছিনিয়ে আনতে পারি দুর্লভ সফলতা, বিকশিত করতে পারি অপার সম্ভাবনার দ্বার। আর তাই এই ক্রান্তিকালে আমরা উদ্ভাবন করেছি ভার্চুয়াল ক্লাসরুম। এতে আমাদের প্রধান অস্ত্র কম্পিউটার ও স্মার্টফোন। সফটওয়্যার হিসেবে ব্যবহার করলাম গুগলের মুক্ত সফটওয়্যার গুগল ক্লাসরুম। স্মার্টফোন এখন কলেজের প্রায় সকল শিক্ষার্থীর কাছে আছে, যার কারণে আমাদের স্বপ্ন দ্রুত বাস্তবায়ন হয়েছে। এসব নিয়েই তৈরি হলো আমাদের ভার্চুয়াল শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে, যা এক ঝটকায় ভৌগোলিক দূরত্ব, সময়ের গণ্ডি, যাত্রাপথের ঝুঁকি, অর্থনৈতিক সীমাবদ্ধতা দূর করে আমাদেরকে যুক্ত করেছে জ্ঞানার্জনের এক মহাসড়কে। এখানে শিক্ষার্থীরা প্রচলিত শ্রেণীকক্ষের চাইতে বেশি সুবিধা লুফে নিচ্ছে। গুগল ক্লাসরুমের স্ট্রিম অংশে পাঠের বিষয় নিয়ে আলোচনার ঝড় তুলছে, যুক্তির পিঠে পাল্টা যুক্তি তুলে ধরছে, প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আবার তারা নিজেরাই তার উত্তর খুঁজে বের করছে। গুগল ক্লাসরুমে তারা একক কাজগুলো জমা দিচ্ছে, ক্লাস ওয়ার্ক অংশে জোড়ায় কাজ, দলগত কাজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমাধান করে তা আবার অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিচ্ছে। গুগল ফর্মের মাধ্যমে নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষা দিতে পারছে, আবার সঙ্গে সঙ্গে উত্তরের নম্বরও পেয়ে যাচ্ছে। শিক্ষককে আর কষ্ট করে সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো মূল্যায়ন করতে হচ্ছে না। প্রচলিত ক্লাসে ঘণ্টা পড়লেই পাঠের আলোচনা মাঝপথে বন্ধ করে শিক্ষককে চলে আসতে হতো, কিন্তু এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে সময়ের সীমাবদ্ধতা শতভাগ দূর হয়েছে। শিক্ষার্থীরা তার পছন্দ মতো সময়ে গুগল ক্লাসরুমে এসে পড়তে পারছে, এতে তার আগ্রহ মনোযোগ আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। লেখাপড়া এখন আর একঘেয়েমি বা বোরিং কোনো বিষয় নয়, এখন শিক্ষার্থীরা শেখে জানার আনন্দে। শিক্ষার্থীরা এখন মজায় মজায় শিখে, অল্প সময়ে বেশি শেখে, সহজে শেখে। তাছাড়া শিক্ষক হিসাবে আমার কাজও সহজ হয়ে গেছে, কারণ একবার তৈরি করে নিলে এটাই বারবার বিভিন্ন ক্লাসে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা যায়। প্রযুক্তিমুখী শত শত শিক্ষক আজ গুগল ক্লাসরুমের সহায়তা নিয়ে দক্ষতার সাথে ফলপ্রসূ শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাই আসুন, আমরা যারা এখনো শিখন শেখানো কার্যক্রমে আইসিটি ব্যবহার করছি না, আমরা শিক্ষায় আইসিটির ব্যবহার শুরু করি, কঠিন কাজকে সহজ করে নিই। আমরা থেমে যাব না, আমরা আমাদের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেব, এভাবেই ইনশাআল্লাহ। মহান আল্লাহ
আমাদের সহায় হন।